হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো মাই সিম্পল কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো সকালের সমস্ত কাজ বলতে গেলে বাইরে যে কাঁচা ধোয়া তাকে সমস্ত কমপ্লিট। এখন হচ্ছে সকালের খাবারটা খেয়ে নিয়ে একটু দুধ চা খাবো, সেজন্য চা বানানো হচ্ছে। আর সকালে লাল চা খাই, লাল চা খেলে না মনে হয় না যেন চা খাই আর কি। তো দুধ চাটা খেলে একটু কিন্তু কাজের এনার্জি চলে আসে। আর সত্যি বলতে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসে কিন্তু আমার সকালে এক কাপ দুধ চা আর বিকেলে কিন্তু এক কাপ দুধ চা লাগে, তা না হলে কেমন যেন একটা লাগে আর কি। তো বাইরে দেখুন রোদের অবস্থা কীরকম, রোদ উঠে মানে উঠেছে আর কি। বেশ কদিন কিন্তু আকাশটা মানে ভালোই মেঘলা মেঘলা ছিল, তারপরে হচ্ছে বৃষ্টিও হয়েছিল, কিন্তু দুদিন ধরে বেশ ভালোই রোদ দিচ্ছে আর গরমটাও কিন্তু বেশ ভালোই পড়েছে। তো রোদ দেখেই বোঝা যাচ্ছে যে কীরকম মানে গরমটা পড়েছে। আর এদিকে হচ্ছে এঁচোড় পেরে রাখা হয়েছিল তিন চার দিন আগেই, তো সেটাই হচ্ছে কেটে কুটে রেডি করে দিচ্ছি, কেননা আজকে এঁচোড় চিংড়ি হবে। আর এঁচোড়টা না একজন যদি কুটে দেয় তাহলে কিন্তু রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ একটু সময় লাগে আর কি এঁচোড় কাটতে। তো আজকে আমি আবার কিছু কাজ করব ঘরে, তার মধ্যে কিছুটা সেরে রেখেছি। আমার মানে সামনের বারান্দার দিকে যে ঘরটা রয়েছে ওই ঘরটা কিন্তু আমি মানে ঝুলটা ঝেড়ে রেখেছি আর কি, কারণ হচ্ছে মাসি ঘরটা মুছবে, তো ঝুলটা ঝেড়ে বিছানাটা তুলে রেখেছি আর বাদবাকি কিছুই করা হয়নি। তো তার আগে ভাবলাম এঁচোড়টা কেটে টেটে রেডি করে দিয়ে যাই, যাতে মার হচ্ছে রান্না করতে সুবিধা হয়। সেজন্য এদিকে সেরে মানে কাজটা সেরে নিয়ে তারপরে যাব ওই ঘরের মানে বাদবাকি কাজগুলো কমপ্লিট করতে। তো মাসি ঘরটা মুছে দিয়ে গেল, অসুবিধা নেই, আমি সব কিছু করে নিয়ে আবার একটু ঘরটা ঝাড় দিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর আমাদের বাড়িতে এঁচোড় রান্না করলে কিন্তু এঁচোড়টা একটু সাইজে ছোট করে করা হয়, আর এই এঁচোড়টা এতটা ভালো যে এটা কিন্তু আলাদা করে আর ভাপ দিতে হয় না, এমনিতেই কিন্তু বেশ ভালো মানে সেদ্ধ হয়। আর কোনো মানে হয় না অনেক সময় এঁচোড়ের মধ্যে একটা মানে কীরকম স্বাদ হয় সেটা হয় না, টেস্ট কিন্তু খুব ভালো। আর এখানে মুসুর ডালের মধ্যে ভেন্ডি দেওয়া হয়েছে আর কি, ভেন্ডি সিদ্ধ। তো আমার না ভাজার থেকে মানে এই ঢ্যাঁড়স আর কি, ঢ্যাঁড়স ভেন্ডি যেটাই বলি না কেন আমার সেদ্ধটা বেশি ভালো লাগে। তো আজকে ডালটা সোমবার দেওয়া হবে না, সেদ্ধই রাখা হবে। আর কী কী হবে পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো, তো কাজ আছে সেগুলো সারতে হবে। তো ভাবলাম কিছু জামা কাপড় রয়েছে ঘর পরিষ্কার করার আগে এই দিকটা একটু গুছিয়ে নিই। একবারে চারিদিকে আমি কিন্তু কাজ ছড়িয়ে ছিটিয়ে করি না, আমি একদিকে গুছিয়ে নিয়ে তারপরে অন্যান্য কাজগুলো করি, তাহলে আমার সুবিধা হয়। এই যে জামা কাপড় মানে রয়েছে সেগুলো আগে ভাঁজ করে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে তারপরে সামনের ঘরটা গিয়ে একটু পরিষ্কার করব। তো গতকালেরই এগুলো জামা কাপড়, আর আজকে যে কটা ধুয়েছিলাম সেগুলো কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে, কারণ হচ্ছে রোদের তেজ তো আপনারা দেখতেই পেলেন। আর নতুন দুটো নাইটি কিন্তু আমি ধুয়ে দিয়েছি, কেন বলুন তো সামনে বর্ষা আসছে আর কি। তো আমার আবার কি বলতো, নতুন নাইটি নাইটি না একটু না ধুলে না আমার ব্যবহার করতে জানি কেমন লাগে। তো এগুলো ভাঁজ করে নেব ঝটপট করে, তারপরে কিছু কাজ আছে সেগুলো মানে সারবো আর কি। এদিকে কিন্তু মানে যেহেতু আমি সব কেটে টেটে রেডি করে দিয়েছি সেজন্য রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখানে এঁচোড়টা হবে সেজন্য হচ্ছে মানে পেঁয়াজ একটু বেশি করেই ভালো করে ফোড়নে দিয়ে মানে এখানে মানে গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজ কুচি আর রসুনটা থেঁতো করে দেওয়া হবে। তো এখানে এঁচোড়টা কিন্তু ভাপানো হয়নি, আমি তো আগেই বলেছি। আর আলু আলু আর এঁচোড় একসাথেই দেওয়া হচ্ছে, আলু কিন্তু আলাদা করে আর কি ভাজা হয়নি। তো এটা হবে রান্নাটা আর কি, এটা হলেই মোটামুটি রান্না শেষ। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ কিছুটা অল্প পরিমাণে রাখা হয়েছে, কারণ আমার মেয়ে না আবার ওই যে ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ করলে কিন্তু খেতে ভীষণই ভালোবাসে, সেজন্য ওর জন্য অল্প করে রেখে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে বাটা মশলা রয়েছে, আদা জিরা লঙ্কা বাটা, এর মধ্যে কিন্তু কোনো রসুন পেঁয়াজ বাটা দেওয়া হয়নি। আর এখন আমি চলে এসেছি এই ঘর পরিষ্কার করতে, এখানে আগে পর্দা স্ট্যান্ডটাকেই আমি একটু মুছে নিচ্ছি। কী বলুন তো আমার না নিজেকে না ঘরের কাজে ব্যস্ত রাখতে কিন্তু বেশি ভালো লাগে। আমার মনে হয় নিজেকে যদি ঘরের কাজের মধ্যে ব্যস্ত রাখা যায় না তাহলে সময় যে কোথা থেকে কোথায় কেটে যায় বুঝতেও পারি না। আর এটা হচ্ছে সবথেকে ভালো একটা জিনিস টাইম পাসের,
বলতে পারেন, আর ঘরবাড়িও কিন্তু তাতে কিন্তু পরিষ্কার থাকে। তো আজকে কি বলুন তো, ভেবেছিলাম এই ঘরের তোষকটা তো একটু মানে সাইজে ছোট, রোদে দেবো। মা বলে ভুলেও দিস না, মেয়ে রাগারাগি করবে, এই গরমের মধ্যে যদি তোষক রোদে দেওয়া হয় না তাহলে কিন্তু মেয়ে সত্যি রাগ হবে আমার উপরে, বলবে রাতেবেলায় যে ঘুম হয়নি এই এত গরম তার মধ্যে তুমি তোষক রোদে দিয়েছো। যদিও আমার ঘর কিন্তু অন্যান্যদের বাড়ির থেকে অনেকটাই ঠান্ডা সত্যি কথা বলতে, ওপরেও ছাদ রয়েছে, তার মধ্যে আশেপাশে প্রচুর গাছ রয়েছে, সেজন্য কিন্তু তুলনামূলকভাবে প্রত্যেকেই বলে যে তোমার বাড়ি অনেকটাই ঠান্ডা। তবুও গরম তো তোষক রোদে দিলে কিন্তু বেশ ভালোই গরম লাগে, আর বিশেষ করে রাতের বেলায় কিন্তু যখন আমরা শুই আর কি, তখন কিন্তু গরমটা যেন বেশি ওঠে তোষক থেকে। তো যাই হোক, আমার সবথেকে কাজের মধ্যে ঝামেলার কাজ হচ্ছে এখন মনে হচ্ছে এই কম্পিউটারের টেবিলটাকে পরিষ্কার করা। কী বলুন তো, দেখুন অবস্থাটা কীরকম হয়ে আছে, তো কিছু করারও নেই। আর ছোট ছোট এত পোকা হয় রাতের বেলায়, এই যে পাশে গাছ রয়েছে, তারপরে ওই পেছনের দিকে ধান ক্ষেত পাট ক্ষেত এসব রয়েছে, যার জন্য না গরমে তো জানালা বন্ধ করেও রাখা যায় না, না সন্ধ্যার দিকে গরম হয়ে যায় ঘর, সেজন্য কি বলুন তো জানালা খুলেও রাখতে হয়, আর কিন্তু আলো দেখে পোকাগুলো ঘরে চলে আসে, আর পরের দিন কিন্তু প্রচুর ছোটো ছোটো গুড়ি গুড়ি পোকা থাকে, সেগুলো ঝেড়ে পরিষ্কার না করলেও কিন্তু কেমন যেন লাগে। তো এটা একটু করতে সাবধানেই আমাকে করতে হয়, ছেলে বারে বারে বলে আর কি, ও যেহেতু মানে জিনিসটা মানে ইসে করেছে আর কি, পছন্দের জিনিস আর কি, সেজন্য বলে খুব সাবধানে করবা। বলছি বাবা আমি সাবধানেই করবো, চিন্তা করিস না। তো যাই হোক, তো এদিকে ঢাকনা টাকনাগুলো আজকে আর বের করিনি, কারণ এগুলো কিন্তু পরিষ্কারই রয়েছে, ফালতু ধুয়ে লাভ নেই, যেহেতু পরিষ্কার রয়েছে কদিন পরে কিন্তু আবার ধুয়ে দিতে হবে। তো ঝুল তো আগেই ঝেড়েছি, তো তারপরে মাসি ঘরটার মুছে দিয়ে গেছে, এখন এগুলো মুছে টুছে নেবো, তারপরে আমি একটা ফাইনাল ঝাড় দেবো আর কি ঘরগুলো। তো এইদিকে টেবিলটার নিচেও না ধুলো পড়ে, দেখলে বোঝা যায় না, কিন্তু পরিষ্কার করতে যখন বসি না তখন বেশ বোঝা যায় যে ধুলো ভালোই পড়েছে। তো যাই হোক, এগুলো ভালো মতন করে একটু ঝেড়ে পুছে নিই। আর এই কারণেই কিন্তু আমার বাড়িতে না সত্যি বলতে মশা নেই বললে ভুল, আছে কিন্তু মানে অনেক কম, অনেকটাই কম মশা, যা মশা ওই একটু আশেপাশে গাছের জন্যই হয়, তাছাড়া যে অতিরিক্ত মশা সেটা কম। আর এত গরমের জন্য কিন্তু ধুনো দেওয়া হয় না, কারণ হচ্ছে ধুনো দিলে যেন ধোঁয়াতে আরও মানে গরমটা বেশি লাগে আর কি, ওরা বাচ্চারা বলে যে দিও না ধুনো, কারণ ফ্যানটা বন্ধ করতে হয় ওই সময়টাতে, সেজন্য আর ধুনোটা এখন দেওয়া হচ্ছে না। আবার যখন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হবে তখন আবার ধুনোটা দেবো। তো এদিকে সেন্টার টেবিলটাও মোছা হয়ে গেল। তো আমার তো অভ্যাসটা আপনারা প্রত্যেকেই জানেন, যখন আমি ঘর পরিষ্কার করি তখন কিন্তু ঠিক এইভাবেই সব কিছু পরিষ্কার করে নিই, একদিন মানে ভালো মতন করে নিলে না খাটনিটাও কম হয়, আর মাঝে মানে একদিন দুদিন বাদে এগুলো একটু হালকা হাতে পরিষ্কার করে নিলে কিন্তু হয়ে যায়। তো এইভাবে ডিপ ক্লিন করে নিলে এক্সট্রা কিন্তু খাটনির প্রয়োজন পড়ে না। তো যাই হোক, এদিকে সোফাটাও কিন্তু আমি ভালো মতন মুছে টুছে সব কিছুই মানে পেতে টেতে দিয়েছি, আর দরজাগুলোকেও মুছে নিচ্ছি। আমি কিন্তু দরজা জানালা এগুলো কিন্তু যখন ঘর পরিষ্কার করি তখন কিন্তু মুছে নিই, তাতে কিন্তু দরজা জানালাগুলো বেশ পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে, ধুলো জমে না। আমার এই বাড়িতে আপনারা খেয়াল করেছেন যারা নিয়মিত দেখেন যে আমি কিন্তু দরজা জানালা সবই কিন্তু পরিষ্কার করে নিই। তো এদিকে জানালার যে এই সাইডগুলো থাকে না এগুলোর মধ্যেও কিন্তু ধুলো পড়ে। আর আমাদের মাসি কি করে বলুন তো, এখন দেখছি যে যখন ঘর মুছে না তখন ন্যাতাটাকে ভালো মতন চিপে নিয়ে ওই সেটা মুছে দেয়, যার জন্য না একদম পরিষ্কার। আমি কিন্তু এসব করতে বলি না, ও নিজের থেকেই কিন্তু করে আর কি, যার জন্যই কাজটা আমার ভীষণ পছন্দ মানে মাসির। তো এদিকে সমস্ত কাজ কমপ্লিট, এখন হচ্ছে ঘরটা একটু ঝাড় দেবো। তো ঝুলঝুল ঝাড়লে পরে যতই মাসি ঝাড় দিয়ে যাক না কেন, যেহেতু এগুলো সমস্ত কিছু মানে পরিষ্কার করলাম সেজন্য কিন্তু একটু ময়লা বের হবেই, কারণ এই যে বইয়ের টেবিল টেবিলগুলো দেখ, টেবিল না এটা ট্রাঙ্ক, তো এই ট্রাঙ্কের ঢাকনাটাও কিন্তু আমি সত্যিকারে বলতে এখনও ঠিক মতন করে পাতিনি। তো পাতবো ভাবছি কি বলুন তো, বইগুলো সরিয়ে নিয়ে একবারে ঢাকনাটা ধুয়ে দিয়েই তারপরে পেতে দেব, তাহলে ভালো হবে। আর সময়ের সত্যি খুব অভাব, কারণ হচ্ছে কিভাবে যে সময় কেটে যায় এই কাজের মধ্যে, তার মধ্যে এই যে ভিডিও শ্যুটের ব্যাপার থাকে এগুলো একা হাতেই আমাকে করতে হয়, আমাকে কেউ করে দেয় না। আমি আগেও বলেছি আমি সমস্তটাই নিজেই করি, কারণ আমার ছেলে মেয়ের সময় হয় না, যদি বাড়িতে থাকে তাহলে কোনো কোনো সময় করে দেয়, আর আমার মা কিন্তু অতটা
ভালো করতে পারে না, যেটা সত্যি কথা বলছি। তাও মা বলে আর কি, আমাকে একটু শিখিয়ে দিস তাহলে আমি করতে পারবো। কোনো কোনো সময় কিন্তু দরকার পড়ে একজনের, কিন্তু সেটাও আমি পাই না, সমস্তটাই আমি নিজে করি। জানি না ভালো হয় না মন্দ হয়, যাই হোক যেটুকু পারি সেটুকুই চেষ্টা করি, চেষ্টার তো শেষ নেই। আমি এটাতেই খুশি যে আমি নিজে করছি, কেউ আমাকে মানে করে দেয় না আর কি, নিজে নিজেই সমস্ত কিছু এডিট থেকে শুরু করে সমস্তটাই কিন্তু আমি নিজে করি। আর বাদ বাকি ওই অফিসিয়াল কাজগুলো হচ্ছে বলতে গেলে যে ইউটিউবে থাকে সেগুলো আমার ছেলে করে দেয়, ও হচ্ছে এইসব ব্যাপারে এক্সপার্ট। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর সত্যি কাজ করতে করতে একটু গরমও লেগেছে, তার মধ্যে একটু লেবু জলও খেয়ে নিয়েছি মাঝখানে গিয়ে। তো এখন স্নানটা সেরে নিলেই হয়ে যাবে। আজকে আমার একটু লেট হয়ে গেল, কারণ হচ্ছে ওদিকে সবজি টবজি কুটে এসে তারপরে করতে হলো, তো তো একদিন বেলা হলো কোনো অসুবিধা নেই, আর গরমের দিন সেজন্য এখন একটু ট্যাঙ্কিতে ঠান্ডা জল তুলে নেবো, আর ট্যাঙ্কির জল প্রচণ্ড গরম। তো এখন মানে স্নানটা সেরে নিলে আমার মোটামুটি বলতে গেলে কিন্তু কাজ কমপ্লিট। তো স্নান টান সেরে তো চলে এসেছি রান্নাঘরে। তো দেখুন এখানে পাঁপড় ভাজা হয়েছে, আর সবজির মধ্যে কি বলুন তো আজকে কোনো এক্সট্রা সবজি করা হয়নি, এখানে ডাল সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ রয়েছে। আমি কিন্তু ভীষণ পছন্দ করি এই ভেন্ডি সেদ্ধটা খেতে, তো এখানে ওরাও খাবে, ছেলেমেয়েরাও খাবে, ওরাও ভালোবাসে। আমার মনে হয় ভেন্ডি মানে ভাজার থেকে এটাই বেশি ভালো লাগে। তো এদিকে হয়েছে এঁচোর চিংড়ি, এই হচ্ছে আজকের মেনু আর ভাত। তো এখন খাওয়া দাওয়া সারবো, আজকে একটু বেলা হয়েছে, এখন বাজে মোটামুটি 2:30-3টার মতন। তো আপনাদের দাদাভাই থাকলে তো এতক্ষণে বলতো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, বাড়িতে থাকলে খুব অসুবিধা হয় আর কি, এসব কাজের দেরি করা যায় না, এমনি কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে আগামী দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে।